এবারে শান্তিতে নোবেলের জন্য মনোনীতদের তালিকায় থাকছে বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্কের নাম। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন এই তথ্য জানা গেছে। রাজনীতি, শিক্ষা ও সমাজে নানা অবদান রাখার জন্য শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। বাক স্বাধীনতার পক্ষে কাজ করা এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ায় নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছেন নরওয়ের এমপি মারিয়াস নিলসেন। টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার ব্যবস্থা করেছেন বলে মনে করেন নিলসেন। তিনি বলেন, সংলাপ, বাক স্বাধীনতা, নিজের মত প্রকাশে কাজ করা এবং মুক্ত চিন্তার জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য মাস্ক। 2022 সালের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক, পরে নাম বদলে এক্স করেন। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক হিসেবে সুপরিচিত ব্যবসায়ী মাস্কের মালিকানাধীন স্পেস এক্স নতুন মাত্রা যোগ করেছে মহাকাশ বিজ্ঞানেও। আগামী অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মনোনীতদের চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি।